রাজ্যখনত বাল্য বিবাহ বন্ধ করাটো কেবল আবশ্যকই নহয় ই অতি জরুরিও হয়ে পড়ছে। সে আমার সরকারে এই বছর আরম্ভণিতে বাল্য বিবাহ আইন 2006 উলঙ্ঘন করা সকলের বিরুদ্ধে ব্যাপক অভিযান আরম্ভ করেছে। অহা 2026 সনের ভিতর সম্পূর্ণ বাল্য বিবাহ মুক্ত রাজ্য হিসেবে গড়ি তোলার লক্ষ্যে আমার সরকারে সময়ে সময়ে এনে অভিযান অব্যাহত রাখবর কারণে বদ্ধপরিক। সকল গাঁ পঞ্চায়েতের সচিবক বাল্য বিবাহ নিবারণ বিষয় হিসেবে মনোনীত করা হয়েছে। বাল্য বিবাহ রোধ করা, ভুক্তভোগীক সুরক্ষা দিয়া আর অপরাধীর শাস্তি নিশ্চিত করার উদ্দেশ্যে এজাহার দাখিল করব। আমার জেলা আরক্ষীয়ে প্রতি ছমাহর মূরে মূরে বাল্য বিবাহত জড়িত অপরাধীর বিরুদ্ধে ব্যাপক অভিযান চলাব। মই এই অভিযান মিশন সময় নির্ধারিত রূপত রূপায়িত হব আর বাল্য বিবাহ নিবারণী আইন 2006, পক্সো আইন 2012, কিশোর বিচার সুরক্ষা আইন 2015 আর শিক্ষার অধিকার আইন 2009 আদি শিশু আর মহিলা ছাত্রের সঙ্গে জড়িত বিশেষ আইনসমূহের কার্যকরী বলবৎকরণের প্রাসঙ্গিক সরকারি বিভাগ সমূহ, বেসরকারী সংগঠন, হিতৈষী স্বেচ্ছাসেবী আদির সহযোগিতা মহিলা আর শিশুর সঙ্গে জড়িত সকল কার্যসূচী আর সেবা সংযোজিত করা হব। যে রাজ্যখনত বাল্য বিবাহ বন্ধ করাটো কেবল আবশ্যকই নহয় ই অতি জরুরিও হয়ে পড়ছে। সে আমার সরকারে এই বছর আরম্ভণিতে বাল্য বিবাহ আইন 2006 উলঙ্ঘন করা সকলের বিরুদ্ধে ব্যাপক অভিযান আরম্ভ করেছে। অহা 2026 সনের ভিতর সম্পূর্ণ বাল্য বিবাহ মুক্ত রাজ্য হিসেবে গড়ি তোলার লক্ষ্যে আমার সরকারে সময়ে সময়ে এনে অভিযান অব্যাহত রাখবর কারণে বদ্ধপরিক। সকল গাঁ পঞ্চায়েতের সচিবক বাল্য বিবাহ নিবারণ বিষয় হিসেবে মনোনীত করা হয়েছে। বাল্য বিবাহ রোধ করা, ভুক্তভোগীক সুরক্ষা দিয়া আর অপরাধীর শাস্তি নিশ্চিত করার উদ্দেশ্যে এজাহার দাখিল করব। আমার জেলা আরক্ষীয়ে প্রতি ছমাহর মূরে মূরে বাল্য বিবাহত জড়িত অপরাধীর বিরুদ্ধে ব্যাপক অভিযান চলাব। মই এই অভিযান মিশন সময় নির্ধারিত রূপত রূপায়িত হব আর বাল্য বিবাহ নিবারণী আইন 2006, পক্সো আইন 2012, কিশোর বিচার সুরক্ষা আইন 2015 আর শিক্ষার অধিকার আইন 2009 আদি শিশু আর মহিলা ছাত্রের সঙ্গে জড়িত বিশেষ আইনসমূহের কার্যকরী বলবৎকরণের প্রাসঙ্গিক সরকারি বিভাগ সমূহ, বেসরকারী সংগঠন, হিতৈষী স্বেচ্ছাসেবী আদির সহযোগিতা মহিলা আর শিশুর সঙ্গে জড়িত সকল কার্যসূচী আর সেবা সংযোজিত করা হব। এই মিশনে মূলত